আইন অমান্য কর্মসূচিতে যোগ দেওয়া একাংশ বামকর্মীরা লুট করছে কলা এক দরিদ্র ফল ব্যবসায়ীর দোকান থেকে, যা চাক্ষুষ করে স্তম্ভিত বর্ধমান শহরের বাসিন্দারা। শাসক দলের নেতৃত্বের পাশাপাশি নেটিজনরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন, যদিও সিপিআইএম নেতৃত্বের দাবি সিপিআইএম পার্টির কেউ এই কাজ করতে পারে না। বামেদের ডাকা আইন অমান্য কর্মসূচি ঘিরে বুধবার বিকালে বর্ধমানের কার্জন গেট এলাকায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে পাল্টা বামকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে খণ্ডযুদ্ধ চলার সময় একদল বামকর্মী পৌঁছে গিয়েছে কার্জন গেটের পাশে থাকা বৃদ্ধের ফলের দোকানের সামনে। দেখা যাচ্ছে তারপরই বামকর্মী সমর্থকদের কয়েকজন ওই কলার দোকান থেকে কলা লুট করে নিচ্ছে। পথ চলতি কয়েকজন এই ঘটনা প্রত্যক্ষ করে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ছেন, এমন ছবিও ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে, যা নিয়ে নিন্দার ঝড় বইতে শুরু করেছে গোটা শহরে। এই বিষয়ে সিপিএমের নেতৃত্বের দাবি, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কেউ পার্টির লোক নয়, স্পষ্টতই জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন এটাই সিপিএমের আসল স্বরূপ। 2011 সালের পর থেকে সিপিএমকে চোখে দেখা যেত না, ওদের দেখতে আলিপুর চিড়িয়াখানায় যেতে হতো। হঠাৎ করে ওরা এখন চিড়িয়াখানা থেকে বের হয়েছে, তাই কলা তো লুট করবেই। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়েছে বর্ধমান শহরের রাজনীতিতে।